সবাইকে ডেলেন্সের পক্ষ থেকে স্বাগতম। আমাদের আজকের টপিকটা হচ্ছে একাডেমিক রিলেটেড। তো আমরা যারা ভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়াশোনা করি, আমাদের ফাইনাল ইয়ারে হচ্ছে একটা রিসার্চ পেপার করতে হয়। তো আমরা রিসার্চ পেপার করার সময় অনেকেই অনেক সমস্যায় পড়ে থাকি, কারণ আমরা অ্যাকচুয়ালি এগুলো সম্পর্কে আগে থেকে খুব একটা জানি না। তো এই ব্যাপারগুলোর মধ্যে ছোট হলেও কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেটা হচ্ছে ধরেন সাইটেশন বা বিবলিওগ্রাফি, দ্যাটস মিন রেফারেন্সিং এর যে ব্যাপারগুলো থাকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বাট আমরা অ্যাকচুয়ালি আগে থেকে জানি না যে এগুলো কিভাবে খুব সহজে করা যায়, তো যার কারণে আমরা অনেক সময় অনেক ভোগান্তিতে পড়ি বা কনফিউশনে থাকি, সবার কাছে জিজ্ঞেস করতে হয় যে কিভাবে কি করব, বা অনেক সময় টেনশনে থাকি অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি জিনিসটা অনেক সোজা, আমরা যদি একটা সফটওয়্যারের মাধ্যমে জিনিসগুলোকে প্রপারলি ম্যানেজ করি এবং একই জায়গা থেকে সবকিছু করতে পারি, অ্যাকচুয়ালি আমাদের জিনিসটা অনেক সোজা হয়ে যায়। তো আমি আজকে দেখাবো কোন সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা খুবই সহজে একসাথে সবগুলো জিনিস প্রপারলি ম্যানেজ করতে পারি। তো আমি আপনাদেরকে সরাসরি যদি একটু ডাউনলোডটা দেখাই, ফার্স্ট হচ্ছে আপনারা গুগল ক্রোমে বা ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে সার্চ করবেন সফটওয়্যারটা ম্যান্ডেলের। ম্যান্ডেলই হচ্ছে সেই সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি। তো এখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন, এই যে সবার উপরে যে সাইটটা দেখাচ্ছে এখানে ক্লিক করলে দেখবেন একটা, এই যে দেখেন ডাউনলোড ম্যান্ডেলের ডেস্কটপ ফর উইন্ডোজ। এখান থেকে ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন সিম্পলি, কোনো ঝামেলা নাই। তো ইনস্টল করার সময় রেজিস্টার করতে হবে। ইনস্টল করার পরে রেজিস্টারে হচ্ছে আপনার ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নেবেন। এরপরে আপনার ফুল নেম যাবে, নামটা দিয়ে দিবেন। এরপর ইনস্টল হওয়ার পরে দেখবেন কম্পিউটারে একটা নতুন সফটওয়্যার আসছে, যেরকম ম্যান্ডেলে ডেস্কটপ নামে। তো এটাতেই হচ্ছে আমরা একসাথে সব আমাদের প্রজেক্ট রিলেটেড যত স্যাম্পল পেপার আমরা ডাউনলোড করব সব এখানেই রাখব, এবং এখান থেকে আমরা প্রপারলি সব ম্যানেজ করব এবং রেফারেন্সিং এর কাজগুলো করব। তো আমি যদি এটা একটু ওপেন করে দেখাই, দেখেন এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো পেপার আগে থেকে আছে, কারণ আমি এখানে অ্যাড করে রাখছিলাম। আপনাদের এটা থাকবে না, অ্যাড করে নিতে হবে। তো আমি যদি একটা অ্যাড করা দেখাই, সাপোজ আমি এখান থেকে একটা ডিলিট করে দিই, যে রেভেন্স ক্রফট, এটা যদি আমি ডিলিট করে দিই এখান থেকে, হ্যাঁ ডিলিট হয়ে গেছে। এখন অ্যাড করার জন্য কি করবেন, ফাইল অপশনে গিয়ে দেখেন অ্যাড ফাইলস ফোল্ডার অ্যান্ড অ্যাড ফোল্ডার দুইটাই আছে। তো ফোল্ডারটা অ্যাড করার মানে হচ্ছে আপনি যদি আপনার প্রজেক্ট রিলেটেড স্যাম্পল পেপারগুলো সবগুলো একটা ফোল্ডারের মধ্যে রাখেন কম্পিউটারে, তাহলে যেটা হবে সুবিধা, আপনি জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন, অ্যাড করে দিবেন, সবগুলো পেপার এখানে চলে আসবে। আদারওয়াইজ একটা একটা করে যদি পিডিএফ অ্যাড করতে চান, সেক্ষেত্রে যে অ্যাড ফাইল যে অপশনটা আছে ওটার মাধ্যমে অ্যাড করবেন। আমি এখন দেখাচ্ছি অ্যাড ফাইল দিয়ে, যে ফাইলটা আমি একটু আগে ডিলিট করলাম এটা আবার কিভাবে অ্যাড করব। তো অ্যাড ফাইলে গেলাম, আমি যে এখান থেকে রেভেন্স ক্রপ এটা হচ্ছে ডিলিট করছিলাম, আমি এটা আবার অ্যাড করে দিচ্ছি। জাস্ট সিলেক্ট করে ওপেন দিবেন, এই যে দেখেন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন এখানে আপনি যে পেপারই সিলেক্ট করবেন তার ডান পাশে দেখেন এটা সম্পর্কে বিভিন্ন ডিটেলস কিন্তু চলে আসছে এখানে। এখানে এটা কবে পাবলিশ হয়েছে, ইস্যু, পেজেস, এগুলো সবকিছু এখানে থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে, কিওয়ার্ড থাকবে, সবকিছু এখান থেকে পাবেন। এটা হচ্ছে রাইট সাইডে থাকে। আর এদিকে কিছু টুলস থাকে, যে রিসেন্টলি অ্যাড করছেন কোনটা, বা রিসেন্টলি আপনি রিড করছেন কোনটা, ফেভারিট যদি কোনো একটা দেওয়া থাকে, না যে এখান থেকে ফেভারিট দেওয়ার অপশন আছে। দেন হচ্ছে মাই পাবলিকেশন, আপনার কোনো পাবলিকেশন থাকলে এখানে অ্যাড রাখতে পারেন। তারপর একটা জিনিস হচ্ছে যে ক্রিয়েট গ্রুপ, এটা অ্যাকচুয়ালি মানে একসাথে দেখা যায় অনেক সময় অনেকে দুই তিনটা পেপার নিয়ে কাজ করে, টপিক নিয়ে কাজ করে, সাপোজ হাইড্রোলজি, এয়ার পলিউশন, তারপর ওয়াটার রিসোর্স নিয়ে কাজ করে। সেক্ষেত্রে তারা হচ্ছে তিনটা গ্রুপ বানায়, তিনটা গ্রুপের মধ্যে তিন গ্রুপের বিভিন্ন পিডিএফ গুলো রাখবে। তো ওটাও করতে পারেন আপনারা। এখন হচ্ছে আপনি এখান থেকে পেপারটা পড়তেও পারবেন, এই যে এটা যদি আমি ডাবল ক্লিক করি দেখেন আমার কিন্তু পেপারটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। পাশাপাশি আরো সুবিধা এখানে যেটা, এই দেখেন এখানে নোট একটা অপশন আছে, আপনার যদি মনে হয় এখানে কোনো নোট নেওয়া দরকার সেক্ষেত্রে আপনি নোটটা লিখে রাখতে পারবেন। যেমন এই যে দেখেন এখানে, এই যে এটা আমি একটা নোট নিয়ে রাখছিলাম এমনি, তো এই যে আমি নোটে ক্লিক করলাম, দেন আমার এখানে যে নোট নেওয়া দরকার, সাপোজ আমার কিন্তু নোট নেওয়াটা হয়ে গেছে। দেখেন এই যে এখানে একটা নোট আছে,
এই যে দীপ্ত লিখছি, ঠিক আছে? তো এইভাবে আপনার দরকারি নোটগুলো নিয়ে রাখতে পারেন। দেন হাইলাইট করার দরকার হলে কোনো কিছু, যে এখানে হাইলাইট অপশন আছে এটাতে ক্লিক করলে, সাপোজ আমি এখান থেকে বেঙ্গল বেসিনটা হচ্ছে হাইলাইট করব, তাহলে জাস্ট এখান থেকে ক্লিক করে ধরে ড্রাগ করে এতটুকু নিয়ে আসলাম, হাইলাইট হয়ে গেছে। তো দেখেন সুবিধা আছে, এখানে নোটও নিতে পারছেন, পাশাপাশি হচ্ছে হাইলাইট করতে পারতেছেন, হাইলাইটের আবার কালারও আপনারা চেঞ্জ করতে পারেন। তো যাই হোক, আমি পেপারটা আবার অফ করে দিচ্ছি, মাই লাইব্রেরিতে চলে আসি, এখানে একসাথে সব ডকুমেন্ট দেখাচ্ছে। তো এখন কথা হচ্ছে রেফারেন্সিং এর বিষয়টা, আমরা যখন পেপারটা লিখবো আমার নিজেরটা, তখন আমাদের রেফারেন্স করতে হয়। তো আমি এখন সরাসরি ওই ওয়ার্ডটা, ওই কাজটা দেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের থেকে, এটা মিনিমাইজ করে রাখি। তো আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো সাপোজ আমি এখানে আমার ইনস্টিটিউটের নাম লিখি, ঠিক আছে? এখন মনে করেন এই লেখাটা অ্যাকচুয়ালি আমি লিখি নাই, এটা আমি অন্য কোনো একটা পেপার থেকে নিয়ে আসছি, অথবা অন্য কোনো পেপারের দুইটা বা তিনটা লাইন থেকে কিছু চেঞ্জ করে আমি এখানে লিখছি। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অবশ্যই সাইটেশন করে দিতে হবে, দ্যাটস মিন রিসোর্সটা আমাকে দিতে হবে, আদারওয়াইজ যেটা হবে সেটা হচ্ছে অন্যায়। এটাকে একটা টার্মে বলা হচ্ছে প্ল্যাগারিজম, ঠিক আছে? তো আমি এখন মনে করেন এটা একটা পেপার থেকে নিছি, তাহলে আমার পাশে এটা সাইট করে দিতে হবে। কিভাবে করবেন, এই যে দেখেন এখানে রেফারেন্স একটা অপশন আছে, এই যে এতটুকু জায়গা দেখেন, এটা কিন্তু ম্যান্ডেলা সফটওয়্যারটা ইনস্টল করার পরে এই টুল বারটায় আপনার এই জিনিসটা চলে আসছে, ম্যান্ডেলা সাইট অফ ম্যাটিক। তো এখান থেকে আপনি খুব সহজে সাইটেশন করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট ইনসার্ট সাইটেশন দিবেন, ক্লিক করবেন। এখানে দেখেন আপনি যে পিডিএফটা থেকে নিছেন বা যে পেপারটা থেকে নিছেন, সেই পেপারের নাম যদি মুখস্থ থাকে জাস্ট এখানে লিখবেন, সেটা যদি আপনার ম্যান্ডেলে সফটওয়্যারটাতে আপনি অ্যাড করে রাখেন চলে আসবে। সাপোজ রেভেনস্ক্রপ্ট, এই যে আমি মনে করেন এই পেপারটা থেকে আমি এই লেখাটা নিয়েছি, তাহলে আমি যেটা করবো জাস্ট এখানে ওকে দিলে চলে আসবে সাইটেশন। এমন কথা হচ্ছে আপনার তো পেপারের নামটা মনে নাও থাকতে পারে, সেক্ষেত্রে যেটা করবেন গো টু ম্যান্ডেলাতে যাবেন, এই যে সাপোজ আমি এই পেপারটা থেকে ওই লাইনটা নিয়েছি, তাহলে এই পেপারটা একবার সিলেক্ট করে জাস্ট এখানে দেখেন সাইট অপশন আছে, সাইটে ক্লিক করব। দেখেন এই যে আমার কিন্তু সাইটেশন হয়ে গেছে, ঠিক আছে? এখন মনে করেন আমি আরেকটা জিনিস লিখি, এবার মনে করেন এই লেখাটা আমি আরেকটা পেপার থেকে নিচ্ছি, কি করবেন জাস্ট সিম্পলি আবার ইনসার্ট সাইটেশনে দিবেন, গো টু ম্যান্ডেলে। মনে করেন আমি হচ্ছে এটা কোথা থেকে নিছি, জাহিদ থেকে, যে জাহিদ আনোয়ার যে পেপারটা আছে এখান থেকে নিছি, জিওকেমিক্যাল মডেলিং অফ সল্ট ওয়াটার ইনট্রুশন মেবি, হ্যাঁ। তো এখান থেকে এটা জাস্ট সিলেক্ট করে আবার সাইটে ক্লিক করব, দেখেন এটাও কিন্তু সাইট হয়ে গেছে। তো এইভাবে আমার পেপারে যেখানেই আমার সাইট করার দরকার হবে আমি সেম সিস্টেমে জাস্ট সাইটেশন করে দিব। এরপর আমরা খেয়াল করে থাকি যে একটা রিসার্চ পেপারের শেষে রেফারেন্সেস এর মধ্যে সব রেফারেন্স গুলো থাকে, যে আমি কোন কোন পেপার থেকে কি কি ইনফরমেশন নিছি, তো ওই পেপার গুলো সবগুলো রেফারেন্স রেফারেন্সে দেওয়া থাকে। তো ওইটার জন্য দেখি যে আমরা অনেক সময় 2-3 পেজ, 4 পেজ, 5 পেজ, এতগুলা এতগুলো পেজে শুধু রেফারেন্স আর রেফারেন্স, তো এত কিছু কি টাইপ করতে হয় না? অ্যাকচুয়ালি এগুলো সহজ নিয়ম হচ্ছে যে আপনি যখন সাইটেশন করলেন তখন কি হয়, ম্যান্ডেলে এটা অটোমেটিক সেভ করে রাখে। তো এখন আপনি যখন ইনসার্ট বিবলিওগ্রাফি অপশনে ক্লিক করবেন, অটোমেটিক রেফারেন্স গুলো চলে আসবে। আপনি আপনার টোটাল পেপারটাতে যে সব সাইটেশন ইউজ করছেন, সাপোজ আমি এই যে একটা, এই যে একটা, দুইটা সাইটেশন ইউজ করছি, এখন মনে করেন আমি রেফারেন্স অপশনে, রেফারেন্স, তো রেফারেন্স অপশনে যখন যাব তখন আমার রেফারেন্স গুলো দেওয়া দরকার। এখন আমি জাস্ট এখানে যদি ইনসার্ট বিবলিওগ্রাফি ক্লিক করি, দেখেন চলে আসছে কিন্তু আমার রেফারেন্স গুলা, এই যে আমি একটা অ্যাড করছিলাম রেভেন্স ক্রপ্টের, এটার দেখেন রেফারেন্সটা এখানে চলে আসছে পুরোটা। দেন আরেকটা হচ্ছে জাহিদ এটেল যেটা, ওইটাও দেখেন এখানে কিন্তু সোর্সটা চলে আসছে। তো আমি যদি সাপোজ এরকম 100টা সাইটেশন ইউজ করে থাকি আমার পেপারে, তাহলে জাস্ট রেফারেন্সের মধ্যে এসে আমি যদি ইনসার্ট বিবলিওগ্রাফি দেই, আমার 100টা রেফারেন্স এখানে চলে আসবে জাস্ট 1-2 সেকেন্ডের মধ্যে। তো দেখেন কত ইজি একটা ব্যাপার। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আপনার সাইটেশন এবং বিবলিওগ্রাফির যে
সিস্টেমটা ইজিলি আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি মেন্ডেলো সফটওয়্যারের মাধ্যমে। আবার ওখানে আমরা পেপার পড়তেও পারি, নোটও নিতে পারি, হাইলাইট করতে পারি, সব সুবিধা কিন্তু আমার ওইখানে আছে। তো এখন হচ্ছে এই যে রেফারেন্সিংটা করলাম, এটা একটা স্টাইলে করছি, এই যে দেখেন এখানে, এটা হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন 7th এডিশন। তো এখন যদি আমি অন্য একটা স্টাইলে করি, বা আমার অনেক সময় অনেক রকম স্টাইলের দরকার হয়, তো সাপোজ এই যে আমার এটা হচ্ছে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন 11th এডিশন, এটা দরকার। এখন কি হয়েছে দেখেন তো, সাইটেশনের এখানে আগে এটা ছিল রেভেনক্রফট লেখাটা, এখন হচ্ছে দেখেন 1 আসছে এখানে, এখানে আসছে 2। তো এরকম হচ্ছে আপনার পুরো পেপারটাতে সাপোজ আপনি 100 বার সাইটেশন করছেন, তাহলে এরকম সংখ্যাগুলো আসবে, 1, 2, 3, 4, 5, 6, এরকম করতে করতে 100 পর্যন্ত আসবে। কিন্তু রেফারেন্সে গিয়ে যখন আপনি ইনসার্ট বিবলিওগ্রাফি দিবেন, তখন যেটা হবে, এই 1-এর মানে কি, 2-এর মানে কি, এগুলো হচ্ছে এখানে অটোমেটিক চলে আসবে, আপনার কিছু করতে হবে না। জাস্ট আপনি ইনসার্ট বিবলিওগ্রাফিতে দিবেন, তো 1 নম্বরটা এটার মিনিংটা কি, এটা কোন সোর্স থেকে আসছে, এটা দেখেন এখানে চলে আসছে, 2 নম্বরটাও এখানে চলে আসছে। তো আপনার যখন যে স্টাইল দরকার হয় সেই স্টাইলটা দিয়ে দিতে পারবেন, এখানে মোর স্টাইলে গিয়ে আরো স্টাইল নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আশা করি সাইটেশন এবং বিবলিওগ্রাফির যে ব্যাপারগুলো গুলো সব বুঝতে পারছেন, সব রেফারেন্সিং এর যে বিষয়গুলো আছে, এবং আশা করি এই ব্যাপারটা আপনাদের অবশ্যই কাজে আসবে আপনার একাডেমিক লাইফে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফার্দার আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করবেন। সো গুড বাই।